নমস্কার, আমি সঞ্চারী ঘোষ চক্রবর্তী। আবার নিয়ে এলাম ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস হন্টেড প্লেসেসের এপিসোড 4 নিয়ে। আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি তাতে ভিডিও কলিংকে কেন্দ্র করে একটা খুব রোমহর্ষক ঘটনা আছে। আপনারা যারা ভিডিওটা দেখেননি তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আর আপনারা যারা আমাদের সাথে আপনাদের কোনো ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান তারা আমাদের মেল করতে পারেন অথবা আমাদের নিজস্ব পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। আমাদের মেল আইডি আর আমাদের পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে শুরু করা যাক আজকের ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস হন্টেড প্লেসেসের এপিসোড 4। আজকের প্রথম স্থান দ্য হিস্টোরিক ওল্ড বারমুডা ইন। এটি নিউ ইয়র্কের স্ট্যাটন আইল্যান্ডে অবস্থিত। ম্যাজেরো পরিবার এটি তৈরি করেছিলেন 1832 সালে। বিভিন্ন মনোমুগ্ধকর অ্যান্টিক দিয়ে সাজানো এই ম্যানশন, এটি এখন রেস্টুরেন্ট বা পার্টি ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। ম্যানশনটি পরবর্তীকালে ব্যবসায়িক কারণে বাড়ানো হয় কিন্তু মূল অংশটি কিন্তু এখনও অক্ষত রয়েছে। 1860 সালে মিস্টার উইলিয়াম ম্যাজেরো যুদ্ধে যান। তার স্ত্রী মার্থা রোজ উদ্বিগ্নভাবে অপেক্ষা করতেন কবে তার স্বামী যুদ্ধ থেকে ফিরে আসবেন তার জন্য। দিনের পর দিন, রাতের পর রাত মার্থা তার বেডরুমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেন মিস্টার উইলিয়াম ম্যাজেরোর অপেক্ষায়। সন্ধে হলেই তিনি একটি মোমবাতি জ্বালিয়ে রাখতেন জানলায় যাতে তার স্বামী পথ চিনে আসতে পারেন। একদিন যুদ্ধক্ষেত্র থেকে খবর আসে মিস্টার ম্যাজেরোকে হত্যা করা হয়েছে। এই খবর শুনে মার্থা ভীষণ ভেঙে পড়েন এবং ওই বেডরুমেই মৃত্যুবরণ করেন। এখন সেই ঘরকে সমারসেট রুম বলা হয়। শোনা যায় এই ঘরে আজও মার্থা অপেক্ষা করে থাকেন তার হাজবেন্ড মিস্টার ম্যাজেরোর জন্য। অনেকে এই বেডরুমের জানলায় মার্থার ছায়াকে নড়তে দেখেছেন। এখানে রেস্টুরেন্টের কর্মীরা প্রায় সবাই কিছু না কিছু অদ্ভুত আওয়াজ শুনেছে। এই ম্যানশনের পুরনো অংশে মার্থা ম্যাজেরোর একটা খুব আকর্ষণীয় অয়েল পেন্টিং আছে যেটা নাকি ওখানে বসেই আঁকা হয়েছিল। এই ছবিটাকে নিয়ে একটা খুব অদ্ভুত ঘটনা আছে। এই ম্যানশনটা যখন বাড়ানো হচ্ছিল সেই নির্মাণ কাজ চলার সময় এক সন্ধ্যায় অদ্ভুতভাবে এই ছবিতে আগুন ধরে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার যে তখন ওই সময় কেউ ওই ছবির কাছে উপস্থিতই ছিল না। সৌভাগ্যবশত তখন ওখান দিয়ে একজন কর্মী যাচ্ছিলেন। এই আগুনের দাগ কিন্তু আজও দেখতে পাওয়া যায় এই ছবিতে। আপনারা এখন সেই ছবিটাই দেখছেন। অনেকে মনে করেন যে এই প্রাসাদ ভেঙে পরিবর্তন করা মার্থার পছন্দ হয়নি, তাই তিনি এইভাবে তার অসন্তোষটা প্রকাশ করেছিলেন। অ্যালিসন লিঞ্চ নামের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর তার দল সহ এখানে আসেন ইনভেস্টিগেশন করতে। অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তারা। তার মধ্যে একটি অদ্ভুত ব্যাপার হলো মার্থার বেডরুমে কোনো ক্যামেরা কাজ করছিল না। ঘর থেকে বেরিয়ে হলে আসলে ক্যামেরা আবার চলতে শুরু করল। শুধু তাই না, ওখানে সবাই অনুভব করে যে হঠাৎ করে যেন তাপমাত্রা অনেকটা কমে যায়। ম্যানশনের মূল অংশের প্রথম তলায় একটি ঝুলন্ত ঝাড়বাতি আছে। এই ঝাড়বাতির আলো নাকি কখনো নেভে না, এমনকি সুইচ অফ করলে বা ইলেকট্রিসিটি কানেকশন অফ হয়ে গেলেও এটা জ্বলতে থাকে। এই ঝাড়বাতির সারাক্ষণ জ্বলার পেছনে কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। এরপর যাব দ্বিতীয় স্থানের দিকে। দ্বিতীয় স্থান ফ্লোরিডার ম্যারোরোজ গেস্ট ম্যানশন। এটি একটি ভালোবাসার প্রতীক হিসেবে স্থাপিত হয়েছিল। 1889 সালে ফ্রান্সিসকো ম্যারোরো তার প্রেম এন্ড্রিকেটাকে নিয়ে কি ওয়েস্টে বসতি স্থাপন করেন। তারা খুব খুশি ছিলেন তাদের জীবনে। তাদের 8টি সন্তান হয়।
মিস্টার ম্যারেরো ছিলেন একজন সফল সিগার উৎপাদনকারী কোম্পানির মালিক। ব্যবসার জন্য তাকে প্রায় কিউবা যেতে হতো। এরকমই একবার কিউবা গিয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ফ্রান্সিসকো ম্যারেরো মারা যান। স্বামীর মৃত্যুতে এন্ড্রিকেটা ভেঙে পড়েন। এদিকে আরেকটা খারাপ খবর আসে। জানা যায় কিউবায় ফ্রান্সিসকোর আরেকজন স্ত্রী ছিলেন। ফ্রান্সিসকোর দ্বিতীয় স্ত্রী কি ওয়েস্ট পৌঁছন ও ফ্রান্সিসকোর সমস্ত সম্পত্তি দাবি করে আদালতে যান। অবশেষে আদালতে এন্ড্রিকেটার হার হয়। তিনি তার 8 সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ছেড়েছিলেন। শেষবার বাড়ি ছাড়ার সময় এন্ড্রিকেটা প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ও তার সন্তানরা মৃত্যুর পরও এই বাড়িতেই থাকবেন। আপনি যদি এই ম্যানশনে কখনো যান তাহলে বুঝতে পারবেন যে এন্ড্রিকেটা তার কথা রেখেছেন। এখানকার ওনার ও ইনকিপার জন ডাইবোল্ড জানিয়েছেন যে রুম নাম্বার 17 ও রুম নাম্বার 23 যেসব অতিথিরা এসে থেকেছেন সবাই রাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। এই রুমগুলি আগে নাকি মিসেস ম্যারেরো বা এন্ড্রিকেটার শিশুদের নার্সারি ছিল। এখানে একটি অদ্ভুত ব্যাপার হলো, এখানে কোনো শিশুর প্রবেশ নিষেধ, এমনকি কোনো প্রতিবেশীরও কোনো সন্তান নেই। আরেকটা ব্যাপার শুনলে আপনারা খুব অবাক হবেন। এখানে আপনি যদি এন্ড্রিকেটা সম্পর্কে কোনো কটূক্তি করেন বা কোনো সন্দেহজনক কথা বলেন, তারপর যদি বেডরুমের ঘরের দরজা খুলতে যান, দেখবেন দরজা সেকেন্ডারি লক করা। এই সেকেন্ডারি লক শুধুমাত্র ঘরের ভেতর থেকে করা যায়, কিন্তু আপনি যদি বাইরে থেকে চাবি দিয়ে লকটা খুলে ঘরে ঢোকেন তাহলে দেখবেন ঘরে কেউ নেই। রুম নাম্বার 18 একবার একজন গেস্ট দেখেছিলেন এক মহিলা দরজা দিয়ে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। এই ম্যারেরোস গেস্ট ম্যানশন এখন একটি বিলাসবহুল প্রাসাদ, যেখানে সন্ধ্যায় বারান্দায় বসে সামনে দৃশ্য দেখলে আপনার এখানে বারবার আসতে ইচ্ছে করবে। তাই মনে হয় এন্ড্রিকেটার আত্মা নিজেও এই ম্যানশনকে নিয়ে আজও গর্ব অনুভব করেন এবং নিজের সাধ্যমতো অতিথি আপ্যায়ন করেন। এবার চলুন যাওয়া যাক তৃতীয় স্থানে। তৃতীয় স্থান ইন্দোনেশিয়ার সেমারেংয়ে অবস্থিত লাভাং সেভু। লাভাং সেভু কথার অর্থ 1000 ডোরস বা হাজার দরজা। যদিও এই বিল্ডিংয়ে হাজার দরজা নেই, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারি হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হতো। এখানে হাজার হাজার সৈন্যকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। এটি আগে ইন্দোনেশিয়ান রেলওয়ের হেডকোয়ার্টার ছিল, পরে জাপানিজরা এটাকে দখল করে। এই জাপানিজরা এই বিল্ডিংয়ের বেসমেন্টটাকে প্রিজন হিসেবে ব্যবহার করত। এখানে বন্দীদের গলা কেটে ফেলা হতো। জাপানিজরা ছাদের বিম থেকে বন্দীদের ঝুলিয়ে রাখত। এখনও অনেকে এই বিমগুলোর নিচে দাঁড়িয়ে দেখতে পায় সামনের বিম থেকে কেউ একটা ঝুলে আছে। এখানে যেসব গাইড এই জায়গাটি ঘুরে দেখান তারা সবসময় বলেন পর্যটকদের যে দল বেঁধে হাঁটতে, কারণ এখানে চারিদিকে ফাঁদ পাতা, ফাঁদে পা দিলেই আর তাকে খুঁজেও পাওয়া যাবে না। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর স্থান হলো বেসমেন্ট। আপনি যদি এখানে বেসমেন্টে যান তাহলে আপনাকে রাবার বুট পরতে হবে, কারণ এই বেসমেন্টে পায়ের গোড়ালি ভেজা জল। শোনা যায় এখানে একবার 6 বন্দীকে একসাথে বেঁধে ঘরে ঢুকিয়ে লক করে দেয়া হয়েছিল, তারপর ঘরটাকে সম্পূর্ণ জল দিয়ে ভরিয়ে ফেলা হয়েছিল। এছাড়াও এখানে বন্দীদের মাথা কেটে মেরে ফেলা হতো। এই বেসমেন্টে সারি সারি ছোট ছোট কুঠুরির মতো জায়গা আছে। এই জায়গাগুলি এতটাই ছোট যে বন্দীরা শুধুই দাঁড়িয়ে থাকতে পারত এখানে।
12 জন বন্দী এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে উন্মাদ হয়ে শেষে মারা যায়। সত্যি আমাদের পৃথিবীর নিষ্ঠুরতম জীব মানুষ, সেটা এই জায়গায় গেলে আপনারা আরেকবার বুঝতে পারবেন। এটা খুবই স্বাভাবিক যে এই জায়গাটিতে এমন অনেক অতৃপ্ত আত্মা আছে যারা আজও প্রতিশোধ দিতে চায় তাদের মৃত্যুর জন্য। শুধু তাই নয়, এখানে একজন ডাচ মহিলার আত্মা ঘুরে বেড়ায় যাকে সৈন্যরা নাকি নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলেছিল। সম্প্রতি সরকার থেকে ঘোষণা করা হয়েছে এই বিল্ডিংটাকে একটি কালচারাল সেন্টারে পরিণত করা হবে, কিন্তু আমার নিজস্ব মতামত হলো তাতে এই জায়গার ভয়াবহতা কমবে না, কারণ অতীত কখনো বদলে ফেলা যায় না। এখানেই শেষ হলো আজকের ভিডিও, আবার আসবো এর পরের টান টান উত্তেজনায় ভরা আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।